শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে 1 সেপ্টেম্বর। শুক্রবার সকাল 10টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের কাজ করতে পারছেন। আগামী 30 নভেম্বর পর্যন্ত ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। জরিমানা ছাড়া এবছর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 74 টাকা। এদিকে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সর্বনিম্ন বয়স 11 বছর নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 11 বছর পূর্ণ না হলে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে না, আর রেজিস্ট্রেশনের সর্বোচ্চ বয়সসীমা 17 বছর। তবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীরা সর্বোচ্চ 22 বছর পর্যন্ত অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে পারবেন। বৃহস্পতিবার 31 আগস্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, JSC পরীক্ষা পরিচালনা নীতিমালার 1-এর খ ধারা অনুযায়ী পরীক্ষার বছরের 1 জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স 11 বছরের বেশি হতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ 17 বছর হতে হবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানদের উপর বর্তাবে। বোর্ড থেকে অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। কোনো শিক্ষার্থী কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত OMEA/ECIFF বাটনে ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। ড্যাশবোর্ড থেকে JSCC তে ক্লিক করে পে অ্যাবল ফিস অফ JSC অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নাম্বার এবং নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে প্রিন্ট সোনালি সেবা এ ক্লিক করে সোনালি সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ব্যাংকে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের ECIFF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পুনরায় সোনালি সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা। রেজিস্ট্রেশনে 3 সদস্যের কমিটি, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করতে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যদের দ্বারা ভর্তি ফর্ম ও সনদের সঙ্গে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করতে হবে। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। নতুন পাঠদানের অনুমতি পাওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যেসব প্রতিষ্ঠান এখনও নিজ নামে JSC পরীক্ষায় অংশ নেয়নি, ব্যানবেস থেকে EIIN সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে 1,500 টাকা জমা দিয়ে বোর্ডের স্কুল শাখার মাধ্যমে লগ ইন পাসওয়ার্ড সংগ্রহ করবে। নাম পরিচয় লেখার নিয়ম, শিক্ষার্থীর বাবা মায়ের SSC সনদ থাকলে তাদের মূল সনদ অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষার পাশের সনদ অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর বাবা মা SSC সনদধারী না হলে জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীদের নামের আগে মিস্টার মিসেস শ্রী শ্রীমতী ইত্যাদি থাকলে তা ব্যবহার করা যাবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃত হালনাগাদ থাকতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সব তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এ ধরনের কোনো প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।